আমি অফিস শেষ করে এই আপিতার সামনে দায় হতে আসছিলাম কিছু কেনাকাটা করার জন্য অন টাইম কিছু বাটি কেনার জন্য মানে বক্স অনেক সময় অনেককে যে চিকেন ফ্রাই বিফ ফ্রাই এগুলো গিফট করি তো তাই অন টাইম কিনে নিয়ে আসলাম কারণ বক্স দিলাম আবার বক্স ফেরত নিয়ে বিষয়টা কেমন দেখা যায় তো তার আগে আমি কিছু হালাল সব থেকে মুরগি কিনেছি তো আমার সাইকেলে এখানে এভাবে রেখে গিয়েছিলাম এখানে তিন হাজার টাকার সব মিলিয়ে দুইটা মুরগি তারপরে কিছু মশলা গরুর মাংস আছে এক কেজি সব মিলিয়ে এখানে প্রায় তিন হাজার টাকার পণ্য আছে আর কি তো প্রায় আধা ঘন্টা ভিতরে ছিলাম রেখে গিয়েছিলাম আমি জাস্ট এগুলো রাখি কারণ জাপানে এগুলো চুরি হবে না আমি জানি তারপরেও রাখি দেখি যে কোনো সময় নিয়ে যায় কি না মানে বলতে পারবো আর কি যে না এখানে চুরি হয় কিন্তু আসলে এখানে চুরি হয় না মাঝে মাঝে সাইকেল যার প্রয়োজন হয় সে নিয়ে যায় আর কি তাও জাপানিস না অন্য দেশের সে দেশের নাম উল্লেখ করবো না এই আর কি